আটঘাটের জল পর্ব 14। পরশুদিন যখন টেলিফোনে আমার সঙ্গে কথা হয়, ভদ্রমহিলাকে তখন একটাও বাংলা কথা বলতে শুনিনি, কিন্তু নাম যেহেতু ইরা দাস তাই আমার মনে হয়েছিল যে ইনি বাঙালি না হয়ে যান না। ভেবেছিলাম দীর্ঘকাল নিশ্চয়ই বিদেশে আছেন, তাই বঙ্গভাষায় কথাবার্তা বলার অভ্যাসটা ইতিমধ্যে পরিত্যাগ করে থাকবেন। তা যে কেউ করেন না তাও নয়, অতলান্তিকের যেমন এপারে তেমন ওপারে সেই রকমের কিছু কিছু বঙ্গসন্তানও চোখে পড়েছে বই কি। বস্তুত মাতৃভাষার সঙ্গে পুরোপুরি বিচ্ছেদ ঘটিয়েও যে দিব্যি জীবন ধারণ করা যায়, এদের না দেখলে সে কথা বিশ্বাস করা আমার পক্ষে কঠিন হতো। কিন্তু ইরাদার সম্পর্কে আমার হিসেবে একটু গণ্ডগোল ঘটে গিয়েছিল, সেটা বুঝতে পারলাম তার সঙ্গে পরিচয় হবার পর। যেমন নাম শুনে তেমন চেহারা দেখেও মনে হয়েছিল ইনি বাঙালিই বটেন। তাই প্রশ্ন করেছিলাম, আমি যদি বাংলায় কথা বলি আপনার আপত্তি নেই তো? কিছুমাত্র না, ইরাদাস ইংরেজিতে উত্তর দেন, বাংলা আমি মোটামুটি বুঝতে পারি কিন্তু বলতে পারি না। এবার আমার ধাঁধা লাগে, বলি আপনি বাঙালি নন? না, আমি ম্যাঙ্গালোরের মেয়ে। তাই? কিন্তু দাস পদবিটা তাহলে কোত্থেকে এলো? শ্রীমতী ইরা হেসে বলেন, ওটা আমার স্বামীর পদবি, অর্থাৎ ম্যাঙ্গালোরের মেয়ে বিবাহসূত্রে বাঙালি হয়েছেন, কেমন? না, তাও হয়নি, শ্রীমতী ইরাদাস বলেন, আমার স্বামী ওড়িশার মানুষ। পরপর আমার সবগুলি ধারণাই ধূলিসাৎ হয়ে যায়। এই অবস্থায় অপ্রস্তুত বোধ করা একটু অস্বাভাবিক নয়? শ্রীমতী ইরাদাস সেটা বুঝতে পারেন এবং সম্ভবত আমার অপ্রস্তুত ভাবটা কাটিয়ে দেওয়ার জন্যই বলেন, ভুলটা যে আপনিই প্রথম করলেন তা ভাববেন না, এর আগেও অনেকে করেছেন। শুনে হাঁপ ছেড়ে বাঁচি। দিনটা আজ বড় সুন্দরভাবে শুরু হয়েছিল। সকাল সকাল ঘুম থেকে উঠেছিলুম, তারপর মুখ হাত ধুয়ে রাস্তার ধারে চেনা ক্যাফেটেরিয়া থেকে টোস্ট আর কফি খেয়ে কিংস হাইওয়ে বুলোভার থেকে একটা বাস ধরে চলে গিয়েছিলাম মিসিসিপির ধারে। সেখানে নদীর ধারে বসেছিলাম বেশ কিছুক্ষণ। হাওয়া বইছিল, ঝরঝর শব্দ হচ্ছিল, শব্দ আর বর্ণ মিলিয়ে যে একটা চমৎকার সঙ্গতি চারদিকে জেগে উঠেছে। ঠিক এই সময় যদি না এখানে এসে বসতুম তাহলে এ তো আমার দেখাই হতো না। মিসিসিপির ধার থেকে যখন পার্ক প্লাজা হোটেলে ফিরে আসি তার রেশ তখনও মিলিয়ে যায়নি। ঘরে এসে যখন ঢুকেছিলুম তখন প্রায় 10টা বাজে, খানিক বাদেই বেজে ওঠে ফোন। রিসিভার তুলে হ্যালো বলতেই ওদিক থেকে ভেসে আসে শ্রীমতী দাসের গলা, আমি এসে গেছি, আপনি তৈরি তো? বিলক্ষণ, তাহলে আর উপরে উঠছি না, আপনি নেমে আসুন। নিচে নামি। প্রাথমিক সৌজন্য বিনিময়ের পরে শ্রীমতী দাস বলেন, আমি গাড়ি নিয়ে এসেছি, তবে সেটা পার্কিং লটে রেখে আসতে হয়েছে, চলুন বেরিয়ে পড়া যাক। রাস্তায় নেমে পার্কিং লট পর্যন্ত হাঁটতে হাঁটতে আমাদের মধ্যে যে কথাবার্তা হয় তার উল্লেখ আগেই করেছি। আত্মপক্ষ সমর্থনে একটা কথা অবশ্যই বলাই দরকার, টিপিক্যাল বাঙালি মেয়ে বলতে যে ধরনের চেহারা আমাদের চোখের সামনে ভেসে ওঠে, ভদ্রমহিলার চেহারা একেবারে আপাদমস্তক সেই ধরনের। শাড়িটিও পরেছেন ঠিক বাঙালি মেয়েদের ধাঁচে, সুতরাং যে ভুলটা আমি করেছি যে কেউই সেটা করতে পারতেন। শ্রীমতী দাস তার গাড়িতে স্টার্ট দেবার পরে জিজ্ঞেস করি, প্রথমে আমরা কোথায় যাব? যাবার মতো জায়গার কি অভাব? শ্রীমতী দাস বলেন, কিন্তু হাতে যা সময় তাতে সব জায়গায় তো আর যাওয়া যাবে না, তাই তিনটে জায়গার নাম করছি, তার মধ্যে দুটো আপনাকে বেছে নিতে হবে, মিউজিয়াম অফ সায়েন্স, বোটানিক্যাল গার্ডেন্স আর জু। বলুন এর মধ্যে কোনটাতে বাদ দেব? এদেশে আসার পর থেকে তা অন্তত গোটা 4-5 মিউজিয়াম আমার দেখা হয়ে গেছে, তাই কোনটা বাদ দেবো সেটা ঠিক করতে আমার 1 সেকেন্ডও সময় লাগে না। বলি, এখানকার বোটানিক্যাল গার্ডেন্স আর চিড়িয়াখানার নাম শুনেছি খুব, ও দুটোর একটাও আমি বাদ দিতে রাজি নই। গাড়ি চালাতে চালাতে শ্রীমতী দাস বলেন, অর্থাৎ মিউজিয়াম বাদ, ঠিক আছে, প্রথমে তাহলে বোটানিক্যাল গার্ডেন্সেই যাব, কিন্তু সিট বেল্টটা পরে নিন। বেল্টটা চটপট মাথার ওপর দিয়ে গলিয়ে নিয়ে বলি, ভুলে গিয়েছিলুম, যে স্পিডে এখানে গাড়ি চলে তাতে ড্রাইভার যদি হঠাৎ ব্রেক কষতে বাধ্য হয় তো সিট বেল্ট পরা না থাকলে উইন্ডস্ক্রিন চুরমার করে আপনি ছিটকে বেরিয়ে যেতে পারেন, এটা যদি মনে রাখেন তো সিট বেল্ট বাঁধতে আর কখনো আপনার ভুল। কথাটা শেষ না করেই শ্রীমতী দাস যে আচম্বিতে ব্রেক কষতে হয় তার কারণ সামনের গাড়িটিও একেবারে অতর্কিতে দাঁড়িয়ে পড়েছে। গাড়ি নেহাত কম স্পিডে ছুটছিল না, ঝাঁকুনিও তাই প্রচণ্ড রকমই লাগে, মারাত্মক একটা সংঘর্ষ থেকে নেহাতি এক চুলের জন্য আমরা রক্ষা পাই। শ্রীমতী দাস আমার দিকে তাকিয়ে বলেন, দেখলেন তো, ভাগ্যিস সিট বেল্টটা বেঁধে নিয়েছিলেন, নইলে? শুকনো হেসে বলি, নইলে কি হতো তা তো বুঝতেই পারছি, উইন্ডস্ক্রিন চুরমার করে আমি ছিটকে বেরিয়ে যেতুম, এখানকার বোটানিক্যাল গার্ডেন্স তাহলে আর দেখাই হতো না।
সেটা যে খুব লোকসানের ব্যাপার হতো সেন্ট লুইসের বিখ্যাত সেই বাগানে গিয়ে সেটা বুঝতে পারি। এর এক যুগ আগে গিয়েছিলুম লন্ডনের কিউ গার্ডেন্সে, গিয়ে তাজ্জব বনেছিলুম। সবচেয়ে বিস্মিত হয়েছিলুম এইটা দেখে যে ব্রিটেনের জলবায়ুতে প্রাচ্যদেশীয় যেসব গাছপালা আদৌ জন্মাবার কথা নয়, হট হাউসের মধ্যে অনুকূল তাপমাত্রায় তারাও সেখানে চমৎকার বেড়ে উঠেছে। কলা গাছে ঝুলছে কলার কাঁদি, কোলে পো কাঁখে পো নিয়ে দাঁড়িয়ে রয়েছে কাঁঠাল গাছ। কিউ গার্ডেন্সের সুবিশাল কাঁচের ঘরে দাঁড়িয়ে চারপাশের সব চেনা গাছপালা দেখে সেদিন বড় বিভ্রম জেগেছিল। মনে হয়েছিল যেন এটা বিদেশ নয়, দেশেরই কোনো বাগানের মধ্যে আমরা ঘুরে বেড়াচ্ছি। এখন সেন্ট লুইসের বোটানিক্যাল গার্ডেন্সে অচেনা সব বৃক্ষ উদ্ভিদের সমারোহ দেখতে দেখতে একসময় যখন আমরা সেই এলাকায় গিয়ে ঢুকি যেখানে প্রাচ্য পৃথিবীর উদ্ভিদ বৈচিত্র্যের সঙ্গে দর্শকের পরিচয় ঘটাবার ব্যবস্থা করে রাখা হয়েছে, তখন নতুন করে আবার অবাক হতে হয় আমাকে। দেখে তাজ্জব মানি যে যা আমার চেনা গাছ কিংবা চেনা ফসল তার প্রায় কোনো কিছুরই এখানে অভাব নেই। ধান গাছ, কলা গাছ, কামরাঙা গাছ, ফুল ভর্তি রঙ্গন আর করবী গাছ সবই এখানে রয়েছে। আছে ধুত্র ফুল আর অতসী, আছে আকন্দ আর নয়নতারা, এমনকি বেগুনি বর্ণ ঝুমকো ফুলের একটা ঝাড়ও আমার চোখে পড়ে। দেখে দেখে আর আশ মেটে না। দেশ থেকে হাজার হাজার মাইল দূরে পৃথিবীর একেবারে উল্টো পিঠে এসে যে আবার এমনভাবে আমার চেনা জগতের একটা টুকরোর সঙ্গে এই সাক্ষাৎকারটা ঘটে যাবে তা তো আমি ভাবতেও পারিনি। শ্রীমতী দাস বলেন, আর নয়, এখানেই যদি আটকে যান তো চিড়িয়াখানায় কখন যাবেন, নাকি সেটা দেখবেন না। অথচ খুব বেশিক্ষণ সময় যে আমরা বোটানিক্যাল গার্ডেন্সের মধ্যে ছিলুম তাও নয়, হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখি 12টা বাজে। বলি, আর একটু সময় থাকলে হয় না চিড়িয়াখানায়, তাহলে রেলগাড়িতে চড়া হবে না কিন্তু। শ্রীমতী দাস বলেন, সেটা কিন্তু দারুণ মজার ব্যাপার, তাই চলুন নিজের চোখে দেখুন তাহলেই বুঝতে পারবেন। ফলে আর কথা বাড়াই না, বাগান থেকে বেরিয়ে আবার গাড়িতে চাপি। খানিক বাদে গাড়ি এসে সেন্ট লুইসের চিড়িয়াখানার সামনে থামে। গাড়ি থেকে নেমে টিকিট কেটে আমরা ভেতরে ঢুকে পড়ি। মানুষের বয়স যে ক্রমাগত বেড়েই চলে এই কথাটা ঠিক নয়, যেমন বাড়ে তেমন মাঝে মাঝে কমেও যায়। মোহনবাগান ইস্টবেঙ্গলের খেলা দেখতে গিয়ে যে প্রৌঢ় ভদ্রলোকটি তার আসন ছেড়ে হঠাৎ উঠে দাঁড়ান এবং তার প্রিয় টিমের মিডফিল্ডারের বাড়ানো বল ধরে স্ট্রাইকার একটা বিপুল ঝটকা মেরে বিপক্ষের গোলবক্সের মধ্যে ঢুকে পড়তেই যিনি এমন তারস্বরে গোল বলে চেঁচিয়ে ওঠেন যে উড়ন্ত পায়রাটা পর্যন্ত ভিড়মি খেয়ে আকাশ থেকে খসে পড়ে, বুঝতেই হবে তার বয়স তখন তা অন্তত বছর কুড়ি কমে গিয়েছে। আমার এক বন্ধু বলেন যে তার গোটা শৈশব জুড়ে সার্কাসের তাঁবু পড়েছিল। যা তিনি বলেননি সেটা এই যে এই বয়সেও যখন তিনি সার্কাসের তাঁবুতে গিয়ে ঢোকেন ট্রাপিজের খেলা দেখতে দেখতে আর সেই ভয়ঙ্কর খেলার তালে তালে বুক ঢিপ ঢিপ যে বাজনা বাজানো হয়, ঢিমে তালের সেই বাজনা শুনতে শুনতে তিনিও তখন ফিরে যান তার সেই সুদূর শৈশবকালে। অর্থাৎ তাঁর বয়স আর তার নাতির বয়সের মধ্যে তখন আর কোনো ফারাক থাকে না। চিড়িয়াখানায় ঢুকলেও এই একই কাণ্ড ঘটে, বয়স একেবারে হুহু করে কমে যায়। তা সেন্ট লুইসের মধ্যে যাদের ঘুরে বেড়াতে দেখছি তাদের অনেকেরই মাথার চুল একেবারে কাশফুলের মতন সাদা বটে, কিন্তু মুখ চোখে যে আনন্দের ছটা ঝিলিক মারছে তাতে বুঝতে পারি যে এই মুহূর্তে তাদেরও আর ঠিক বুড়ো বুড়ি বলে ভাবা ঠিক হবে না। ভিতরে ভিতরে তারাও তাদের সেই সুদূর শৈশবে ফিরে গিয়েছেন। এদিকে আবার এই চিড়িয়াখানাটিকে যে মূলত শিশুদের উপযোগী করেই গড়ে তোলা হয়েছে তাও অস্বীকার করবার নয়। একটা জায়গায় তো শুধুই বেবি অ্যানিম্যাল বা বাচ্চা পশুর মেলা, বাচ্চা সিংহ, বাচ্চা বাঘ, বাচ্চা হাতি, বাচ্চা হরিণ, মানুষের বাচ্চাদের ভিড় দেখছি সেখানেই সবচেয়ে বেশি। চার পেয়ে শিশুদের দিকে হাত বাড়িয়ে তাদের ডাকছে তারা, হাসছে, লাফাচ্ছে, হাততালি দিচ্ছে। ছেলেবেলায় যারা বিদ্যাসাগর মশায়ের শকুন্তলার প্রতিগৃহে যাত্রা পড়েছেন এই উপলব্ধিটাও তাদের হয়েছে নিশ্চয় যে মানুষের সংসারে শুধু মানুষ থাকলেই চলে না, মানুষ তো তাতে থাকবেই কিন্তু সেই সঙ্গে কিছু গাছপালা আর পশুপক্ষীও তার মধ্যে থাকা চাই। তা যদি থাকে মানুষের সংসার তবেই একটা পূর্ণতা পায়। কর্ণমণির আশ্রম থেকে চলে যাবার মুহূর্তে শকুন্তলা ওই যে সেখানকার বৃক্ষলতা আর একটা হরিণ শিশুর কাছ থেকেও সাশ্রুলোচনে বিদায় নিচ্ছেন, ওই দৃশ্যটি আমাদের জানিয়ে দেয় যে ওরাও আসলে আমাদের সংসারেরই এক একটা সদস্য। ওরা কথা বলে না বটে, কিন্তু সেই কারণে এমন সিদ্ধান্ত করা চলবে না যে ওরা আমাদের পরিবারভুক্ত নয়। মানুষের সংসারের যে প্রাণরস তাতে ওরা শুকিয়ে উঠতে দেয় না, বৃক্ষলতা তাদের শ্যামলী মা আর পশুপক্ষীরা তাদের সজীব সান্নিধ্যে তার শিকড়কে সর্বদা সিক্ত করে রাখে।
আমাদের জীবনযাপনও তখন আর নিতান্ত প্রয়োজন পূর্তির কেজো ঘেমো ক্লান্তিকর ব্যাপার হয়ে দাঁড়ায় না, সে একটা বাড়তি মাত্রা পেয়ে যায়। এরা শহর বানায় কিন্তু প্রকৃতির সান্নিধ্য থেকে পারতপক্ষে দূরে সরে যায় না। নিউ ইয়র্ক ব্যতিক্রম, সেখানে মাটি বোধহয় সোনার দরে বিকোয়, জমি জায়গা দুর্লভ বলে ফ্ল্যাটের জানলায় মৌসুমি ফুলের টব সাজিয়ে মানুষকে সেখানে সুন্দরের সঙ্গে যোগ রক্ষা করতে হয়। কিন্তু অন্য যে শহরেই যাচ্ছি, রাস্তার দুধারে সেখানেই গাছপালা দেখছি প্রচুর, ফুলের বাগান আর খেলার মাঠও কিছু কম চোখে পড়ছে না। এই যে এখন সেন্ট লুইসের চিড়িয়াখানায় আমরা ঘুরে বেড়াচ্ছি মস্ত মস্ত গাছের ছাতার তলায়, এরও হাঁটা চলার পথগুলি এই ভরদুপুরেও ছায়াচ্ছন্ন হয়ে রয়েছে। ঘুরতে ঘুরতে আমরা চলে যাই বাঘের খাঁচার সামনে, একজোড়া সাদা বাঘও দেখতে পাই, নিশ্চয়ই আমাদের ভারতবর্ষ থেকে উপহার হিসেবে এদেশে এসেছিল। চিড়িয়াখানার মধ্যে রেলগাড়িতে চড়বার ব্যবস্থা আছে এটা শ্রীমতী ইরা দাসের কাছে শুনেছি। আসলে এটা টয় ট্রেন, একেবারে খেলনা রেলগাড়ি, তবে শুধু ছোটদেরই যে তাতে ওঠানো হয় তা নয়, বড়রাও উঠতে পারেন। আমাদের টিকিট তো আগেই কেটে রাখা হয়েছে, তাই আমরাও এবার রেলগাড়িতে উঠে পড়ি। ঘণ্টা পরে বাঁশি বাজে, হুইসল দিয়ে কু ঝিকঝিক করতে করতে সেই টয় ট্রেন একে একে কৃত্রিম পাহাড়, সেতু আর সুড়ঙ্গ পার হয়ে যায়। রেললাইনের ধারে ধারে রয়েছে পশু পাখিদের রাস্তাটা, বাচ্চারা সেসব দেখছে আর আনন্দে হাততালি দিচ্ছে, সে ভারী মজার ব্যাপার। টয় ট্রেনের মধ্যেই এক ভদ্রমহিলার সঙ্গে আলাপ হয়ে যায়। একই ধরনের ইউনিফর্ম পরা গুটিকয় অল্পবয়সী ছেলেমেয়েকে তিনি চিড়িয়াখানা দেখাতে নিয়ে এসেছেন। ভদ্রমহিলা পেশায় শিক্ষিকা, এরা তার ছাত্রছাত্রী। জিজ্ঞেস করি, আজ ওদের ছুটি? না না, ভদ্রমহিলা বলেন, ছুটি কেন হবে, এখন তো ওদের ক্লাস চলছে। এখানে এসে ক্লাস করছে ওরা? করতেই হয়, নইলে পশু পাখি সম্পর্কে ওদের ধারণা কী করে স্পষ্ট হবে? মাঝে মাঝে ওদের এখানে নিয়ে আসি। অবশ্য স্কুল বাড়ির মধ্যে ছবি দেখিয়েও ওদের চিনিয়ে দেওয়া যেত যে এটা বাঘ, ওটা ভাল্লুক, কিন্তু তাতে বিশেষ কাজ হতো না। এই যে ওরা জ্যান্ত প্রাণীগুলোকে ওদের চোখের সামনে দেখছে, এটা ওদের মনের মধ্যে একেবারে গেঁথে যাবে। গাছপালাগুলোকেও এইভাবে চিনিয়ে দেন? ভদ্রমহিলা হেসে বলেন, তা চেনাতে হয় বই কি, চারপাশের পৃথিবী সম্পর্কে তা নইলে তো স্পষ্ট করে কিছু জানতেই পারবে না। এই তো গত হপ্তাহে বোটানিক্যাল গার্ডেন্সে গিয়ে বিদেশি কিছু গাছপালা ওদের চিনিয়ে দিলুম, সেসব গাছের নামটাই শুধু ওরা জানতো, কিন্তু এর আগে আর কখনো চোখে দেখেনি। টয় ট্রেন তার টার্মিনাসে পৌঁছে গিয়েছে, আলোচনা তাই আর এগোয় না, আমরা নেমে পড়ি। খিদে পেয়ে গিয়েছে, চিড়িয়াখানা থেকে বেরিয়ে তাই বলি, চলুন কিছু খেয়ে নেওয়া যাক, কাছাকাছি কোনো রেস্তোরাঁ নেই? শ্রীমতী দাস বলেন, তা কেন থাকবে না, কিন্তু আমার প্রোগ্রামটা যে একটু অন্য রকমের। লাঞ্চ বাদ দিয়ে প্রোগ্রাম করেছেন? না না, ভদ্রমহিলা এবার অপ্রস্তুত হেসে বলেন, লাঞ্চ কেন বাদ দেব, তবে কিনা ওটা এখানে খাবো না। তাহলে কোথায় খাবো? আমাদের বাড়িতে, কিন্তু আমাদের শহরের বাড়িতে নয়, গ্রামের দিকেও আমরা একটা বাড়ি করেছি, একেবারে সেইখানে গিয়ে দুপুরের খাওয়াটা সেরে নেব। গ্রামের বাড়িটি মিসিসিপির এপারে নয়, ওপারে, নদী পেরিয়ে পুনশ্চ সেই ইলিনয়েসের মধ্যে ঢুকে তা অন্তত মাইল 50 যেতে হবে। শুনে একটু দমে গিয়েছিলুম ঠিকই, কিন্তু কার্যত দেখলুম সেই 50 মাইল পথ পেরোতে 1 ঘন্টার বেশি সময় লাগলো না। শ্রীমতী দাস অতি শান্ত স্বভাবের মহিলা ঠিকই, কিন্তু হাইওয়েতে পড়তে না পড়তেই মনে হলো যে তার গাড়ির দুদিকে দুটো ডানা গজিয়ে গেছে। এইটে আজও মনে আছে যে ভদ্রমহিলাকে আর নতুন করে আমাকে কিছু বলতেও হয়নি, স্পিডোমিটারের কাঁটাটিকে উল্টো দিকে ঝাঁপিয়ে পড়তে দেখেই আমি সিট বেল্টটি বেঁধে নিয়েছিলুম। চমৎকার জায়গা, পাহাড়ের গায়ে বাড়ি, সামনে একটা ছোটো মতো হ্রদও রয়েছে। শ্রীমতী দাসের স্বামীর কথা আগেই শুনেছি, উদয়বাবু ওড়িশার মানুষ, পেশায় ডাক্তার, গাড়ির আওয়াজ পেয়ে তিনি বাড়ির সামনে এসে দাঁড়িয়েছিলেন। ইরাদেবী তার হাতে আমাকে সমর্পণ করে বললেন, আপনারা বসে একটু গল্প করুন, আমি ততক্ষণে রান্নার ব্যবস্থাটা করে ফেলি। ঘাবড়াবার কিছু নেই, সন্ধ্যের আগেই আপনাকে আবার হোটেলে পৌঁছে দিয়ে আসব। উদয়বাবু বললেন, ঘরে বসে গল্প করে কী হবে, জায়গাটা একটু দেখবেন না, আমাদের একটা স্পিডবোট যখন রয়েছে তখন আর ভাবনা কি, চলুন হ্রদের মধ্যে একটা চক্কর দিয়ে আসা যাক। দিনটা যেমন সুন্দরভাবে শুরু হয়েছিল তেমনই সুন্দরভাবে কাটতে থাকে। হ্রদের মধ্যে ঘুরতে ঘুরতে চারপাশে তাকিয়ে আমার চোখের পলক পড়ে না, চারপাশে পাহাড়ের বলয়, মাঝখানে এই হ্রদ, হ্রদের ধারে গড়ে উঠেছে ছোট্ট জনবসতি, টালির ছাতওয়ালা একতলা আর দোতলা বাড়িগুলিকে দেখাচ্ছে একেবারে ছবির মতো। পাহাড়গুলো খুব একটা উঁচু নয়, মধুপুর ছাড়ালে রেলগাড়ির জানলা থেকে কাছে পিঠে যেরকম পাহাড় দেখা যায় অনেকটা সেই রকমের। উদয়বাবুর কথায় আমার চমক ভাঙে, ঝুলি ভর্তি করে তিনি খাদ্য আর পানীয় নিয়ে এসেছেন। হ্রদের মাঝখানে স্পিডবোটের ইঞ্জিন বন্ধ করে তিনি বললেন, খিদে পেয়েছে নিশ্চয়ই, কিছু খেয়ে নিন।
বলি, এমন জায়গা ছেড়ে আপনার শহরে যেতে ইচ্ছা করে? পানীয়ের ক্যান খুলতে খুলতে উদয়বাবু বলেন, করে না, কিন্তু উপায় কী? রুজি রোজগার বলে একটা ব্যাপার আছে না? তবে একটা কথা ঠিক, 5টা দিন শহরে থাকার যে ক্লান্তি, বাদবাকি 2টো দিন সেটা এখানে এসে কাটাই। গ্রামের এই বাড়িটাই আমাদের বাঁচিয়ে রেখেছে। ইরাদেবী হ্রদের পাড়ে এসে দাঁড়িয়েছেন, আমাদের ডাকছেন। কথাবার্তা বন্ধ করে তাই স্পিডবোটের ইঞ্জিন ফিট চালু করতে হয়। দেখতে দেখতে বাড়ির ধারে চলে আসি। শ্রীমতী দাস বলেন, আমি টেবিল সাজিয়ে ফেলেছি, আপনারা মুখ হাত ধুয়ে নিন। বাহুল্যবর্জিত মধ্যাহ্নভোজ, তবে ভদ্রমহিলার রান্নার হাত চমৎকার। পদের সংখ্যা গুটি 2-3 বেশি নয়, কিন্তু সবই এত সুস্বাদু যে প্রতিটি পদই 2 করে চেয়ে নিই এবং পাতে কিছুই পড়ে থাকে না। খাওয়ার পর ফের গল্প জমে, গল্পে গল্পে দুপুর গড়িয়ে বিকেল হয়। তারপরে বাড়ির সামনে টেবিল পেতে বসানো হয় কফির আসর। হোটেলে ফিরতে ফিরতে 7 বেজে যায়। ফিরেই প্রণবেন্দুকে ফোন করি। প্রণবেন্দু বলে, দিনটা কীরকম কাটলো নীরেনদা? বলি, দারুণ, কিন্তু অদ্বৈত শেষ রজনী। ও কালই সেন্ট লুইস ছাড়ছেন? কালই, তাও সকাল সকাল, তখন আর তোমাদের আসবার দরকার নেই, বিদায়টা এখনই জানিয়ে রাখছি। ফোন নামিয়ে রাখার ঘণ্টাখানেক বাদে দরজায় টোকা পড়ে। দরজা খুলে দেখি প্রণবেন্দু আর মেরিয়ান দাঁড়িয়ে আছে। মেরিয়ান বলে, কাল সকালে তো আপনি আসতে নিষেধ করেছেন, এখনই তাই চলে এলুম। রাত্রিরে কোথায় খাচ্ছেন? বললুম, কোথাও না, বেলায় খেয়েছি, একদম খিদে নেই। মেরিয়ান বলে, ঠিক আছে, খেতে হবে না, কিন্তু বেড়াতে তো আর আপত্তি নেই। চলুন মিসিসিপির ধার থেকে একটু ঘুরে আসা যাক, জায়গাটা আপনার ভালো লেগেছিল আমার মনে আছে।